আপনারা দেখছেন দা পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। এই নিউজটি নিবেদন করছি ডিজিটাল গ্যালারি, সাধ্যের মধ্যে সাত পূরণের সঠিক ঠিকানা। নড়ে চড়ে বসলো রাজ্যের স্বাস্থ্য বিভাগ, কাটলো অচলাবস্থা। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে রোগী ফেরানো যাবে না, সিদ্ধান্ত রাজ্যের। করোনার থাবায় চিকিৎসকরা আক্রান্ত হয়, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসা ব্যবস্থায় ধাক্কা লাগে, কারণ চিকিৎসকরা আক্রান্ত হয়, বাকিরা কোয়ারেন্টিনে চলে যান। এই নিয়ে দুদিন আগে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ থেকে বলা হয়, কেবল মরণাপন্ন রোগীরই চিকিৎসা হবে এই হাসপাতালে। খবর প্রচার হতে নড়ে চড়ে বসে রাজ্যের স্বাস্থ্য বিভাগ, কারণ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ উত্তরবঙ্গের সবচেয়ে গুরুত্বপূর্ণ সরকারি চিকিৎসা মাধ্যম। বহু মানুষ চিকিৎসার জন্য এই হাসপাতালের ওপর নির্ভরশীল। এখানে চিকিৎসা বন্ধ হওয়ার খবর ছড়াতেই উদ্বিগ্ন হয়ে পড়ে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার সাধারণ মানুষ, আর তাই পরিষেবা স্বাভাবিক করতে এদিন জরুরি বৈঠক করেন হাসপাতাল কর্তৃপক্ষ। উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান সহ অন্যান্য চিকিৎসক এবং আধিকারিকরা। বৈঠকে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গের কোভিড-19 দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক সুশান্ত রায়। তিনি জানিয়েছেন, পরিস্থিতি পর্যালোচনার পর এদিন থেকেই উত্তরবঙ্গ মেডিকেল কলেজে সমস্ত পরিষেবা স্বাভাবিক করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। অপরদিকে উত্তরবঙ্গের প্রথম সারির করোনা যোদ্ধাদের জন্য পৃথক কোভিড হাসপাতাল হবে জলপাইগুড়িতে। এদিন শিলিগুড়িতে এমনটাই জানান করোনা মোকাবিলায় উত্তরবঙ্গে নিযুক্ত ওএসডি সুশান্ত রায়। আমরা দেখেছেন যে গত সপ্তাহে হঠাৎ করে কিছু চিকিৎসক এবং কিছু জুনিয়র ডক্টর হঠাৎ করেই কোভিড পজিটিভ হয়, তাদের প্রাইমারি কন্ট্যাক্ট ইত্যাদিতে একটা গত শুক্রবার দিন মনে হয় রাত্রিবেলা একটা কোনো সমস্যা হয়, তো সেটার জন্য গত শনিবার দিন এই সমস্ত কারণের জন্যই আমাদের নর্মাল জিনিসটা মানে এমার্জেন্সি ব্যাচে রেখে সব কিছু বন্ধ রাখতে বলা হয়েছিল। আমি আজকে সবাইকে ডেকেছিলাম, এই উদ্দেশ্য নিয়ে যে এই নর্মালসিটা যেটা ছিল সেটাকে মেনটেন করার রিকোয়েস্ট নিয়ে প্রত্যেকটি ডিপার্টমেন্টকে ডেকেছিলাম। ডিপার্টমেন্ট ওয়াইজ কতজন চিকিৎসক আছেন না আছেন সমস্ত, কতজন চিকিৎসক কোয়ারেন্টাইনে গেছেন, কতজন কোভিড পজিটিভ হয়েছে সমস্ত রিপোর্টটা আমরা নিয়েছি। তো নিয়ে যেটা এসছে সেটা খুব পরিষ্কার ভাষায় তারা আজকেই এমএসডিপি আমাকে এখনই জানিয়ে দিয়েছেন যে আমরা তাহলে নর্মাল সিটটা আবার চালু করছি। আমাদের দুদিন একটু টাইম লেগেছিলো ঠিকঠাক ম্যানেজ করতে, সেটা হয়ে গেছে। সুতরাং উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হসপিটাল যেভাবে চলছিল আগে ঠিক সেই জিনিসটাই আবার চালু হতে যাচ্ছে। প্রাথমিকভাবে এটি প্রস্তাব আকারে রয়েছে, সরকারের তরফে সবুজ সংকেত মিলতেই গড়ে তোলা হবে এই হাসপাতাল। ব্যবস্থা থাকবে 200 বেডের। শিলিগুড়ি থেকে উদয়ন মুখার্জি, রিপোর্ট দ্য পিডি নিউজ।